ষষ্ঠ অধ্যায়ের উপরে আমাদের থার্ড ক্লাস। তো চলো দেখি আজকের আলোচ্য বিষয়গুলো কি কি। আজকের আলোচ্য বিষয় সমূহ হচ্ছে অসম রেগুলেশনে বৃক্কের ভূমিকা, বৃক্ক বিকলের কারণ এবং বৃক্ক বিকলের লক্ষণ। মূলত আজকে এই বিষয়গুলো আমাদের আলোচ্য বিষয়। তো চলো দেখি তাহলে। আচ্ছা, প্রথমে আসছে অসম রেগুলেশনে বৃক্কের ভূমিকা। শুরুতেই অসম রেগুলেশন কি? অসম রেগুলেশন হচ্ছে তোমার দেহ অভ্যন্তরে কোষকলায় বিদ্যমান পানি ও বিভিন্ন লবণের ভারসাম্য রক্ষার কৌশলকেই অসম রেগুলেশন বলে। তাহলে পানি ও বিভিন্ন লবণের ভারসাম্য রক্ষার কৌশলকেই অসম রেগুলেশন বলে। মানব দেহে অসম রেগুলেশনে রেচনতন্ত্র প্রধান ভূমিকা পালন করে। তাহলে অসমোরেগুলেশনে প্রধান ভূমিকা পালন করে হচ্ছে গিয়ে তোমার রেচন তন্ত্র। আচ্ছা, তাহলে দেহের এক নম্বরে কি আছে? দেহের বর্ধিত পানি অপসারণ। দেহে পানির পরিমাণ বৃদ্ধি পেলে রক্তের ঘনত্ব কমে যায়, অর্থাৎ রক্তের প্লাজমা বেশি তরল হয়ে যায়। ফলে পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত অ্যান্টিডাইউরেটিক হরমোন স্বাভাবিকের চেয়ে কম ক্ষরিত হয়। পিটুইটারি গ্রন্থিটা হচ্ছে তোমার মস্তিষ্কের একটি গ্রন্থি। আচ্ছা, তাহলে পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত অ্যান্টিডাইউরেটিক হরমোন স্বাভাবিকের চেয়ে কম ক্ষরিত হয়। এই অ্যান্টিডাইউরেটিক হরমোনের প্রভাবে নেফ্রনের দূরবর্তী পেঁচানো নালিকা ও সংগ্রাহক নালিকা অভেদ্য হয়ে যায়। ফলে রক্তের পানির পরিমাণ কি হয়, আধিক্য কমে যায় এবং তোমার বেশি পরিমাণে এবং পাতলা মূত্র উৎপন্ন হবে। আচ্ছা, যখনই তোমার রক্তে পানির আধিক্য কমে যাবে তখনই কি হবে, বেশি পরিমাণে এবং পাতলা মূত্র উৎপন্ন হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আসবে দুই নম্বরে, দেহে পানি পুনঃশোষণ। দেহে পানি পুনঃশোষণ হচ্ছে রক্তরসে পানির পরিমাণ কমে গেলে তা মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে সংকেত দেয়। তাহলে যখন রক্তরসে পানির পরিমাণটা কমে যাবে কি হবে, মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে সংকেত দিবে। এতে পিটুইটারি গ্রন্থি থেকে অ্যান্টিডাইউরেটিক বা এডিএইচ হরমোন ক্ষরণ বেড়ে যাবে। এই অ্যান্টিডাইউরেটিক হরমোন এর প্রভাবে নেফ্রনের দূরবর্তী পেঁচানো নালিকা ও সংগ্রাহক নালিকার ভেদ্যতা বেড়ে যায়। আচ্ছা, এর আগে তোমরা পড়েছিলে কি দূরবর্তী পেঁচানো নালিকা ও সংগ্রাহক নালিকার ভেদ্যতা কমে যাবে, কিন্তু এখানে কি হবে, এখানে হচ্ছে গিয়ে তোমার বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অল্প পরিমাণ ও ঘন মূত্র উৎপন্ন হবে। জাস্ট আগেরটার বিপরীত কথাগুলো এখানে আসবে। হ্যাঁ, এখানে অল্প পরিমাণ ও ঘনমূত্র উৎপন্ন হবে, এতে দেহে পানির ঘাটতি রোধ হয়। অসমোরেগুলেশনে অ্যান্টিডাইউরেটিক হরমোন এর কাজ সূত্রের সাহায্যে লিখতে পারি আমরা। এখানে হচ্ছে এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোন সমানুপাত পানির পুনঃশোষণ। এরপরে আসবে সোডিয়াম আয়নের সাম্যতা রক্ষা। সোডিয়াম হচ্ছে তোমার দেহ তরলের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং এগুলো দেহের বহিঃকোষীয় তরলের আয়তন ঠিক রাখে। আচ্ছা, দেহে তোমার সোডিয়াম আয়নের ঘনত্ব বহিঃকোষীয় তরলে প্রায় 142
মিলিমোল পার লিটার এবং অন্তঃকোষীয় তরলে প্রায় 10 মিলিমোল পার লিটার। আচ্ছা, তাহলে দেহে সোডিয়াম আয়নের ঘনত্ব বহিঃকোষীয় তরলে 142 মিলিমোল পার লিটার এবং অন্তঃকোষীয় তরলে প্রায় 10 মিলিমোল পার লিটার। সুস্থ দেহে এ ঘনমাত্রা সবসময় ধ্রুব বা কনস্ট্যান্ট অবস্থায় থাকে। স্বাভাবিক খাদ্য, পানীয় এবং খাবার লবণের সাথে দেহের চাহিদার চেয়ে বেশি সোডিয়াম দেহে প্রবেশ করে। এই সোডিয়ামটা আমাদের দেহে কিভাবে প্রবেশ করবে? স্বাভাবিক যে আমরা খাদ্য খাই, খাদ্য পানীয় এবং খাবার লবণের সাথে এই সোডিয়ামটা দেহে প্রবেশ করে এবং বের হয়ে যায় কিসের মাধ্যমে? মূত্র, পায়খানা এবং ঘামের সাথে অতিরিক্ত সোডিয়াম দেহ হতে বের হয়ে যায়। এই যে সোডিয়ামটা দেহ হতে বের হয়ে যাবে মূত্র, পায়খানা ও ঘামের মাধ্যমে। যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে পটাশিয়াম আয়নের সাম্যতা রক্ষা। আচ্ছা, পটাশিয়ামও তোমার দেহ তরলের অন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। স্বাভাবিক অবস্থায় এর ঘনত্ব বহিঃকোষীয় তরলে 4 মিলিমোল পার লিটার এবং অন্তঃকোষীয় তরলে 160 মিলিমোল পার লিটার। তাহলে পটাশিয়ামের ঘনত্ব কি হবে বহিঃকোষীয় তরলে 4 মিলিমোল পার লিটার এবং অন্তঃকোষীয় তরলে 160 মিলিমোল পার লিটার। আচ্ছা, তাহলে বিভিন্ন ধরনের ফল খেলে দেহে পটাশিয়াম প্রবেশ করে। প্রয়োজনের অতিরিক্ত পটাশিয়াম মূত্র ও পায়খানার সাথে দেহ হতে নিষ্কাশিত হয়। তো পটাশিয়ামের অভাবে তোমার ডায়রিয়া ও পেশি দুর্বলতা দেখা যায়। এর আধিক্যতা ও স্বল্পতা উভয়ই হৃদরোগ সৃষ্টি করে। সমগ্র অসমোরেগুলেশন প্রক্রিয়াটিকে এই চিত্রটার মাধ্যমে প্রকাশ করা যায়। এখানে দেখতে পাচ্ছ ব্রেইন বা মস্তিষ্কের একটা ছবি। এই মস্তিষ্কের যে পিটুইটারি গ্রন্থির কথা এখানে বলা হয়েছিল সেটাই বোঝানো হচ্ছে। বেশি পরিমাণে অ্যান্টিডাই ইউরেটিক নিষ্কাশন এবং কম পরিমাণে অ্যান্টিডাই ইউরেটিক নিষ্কাশন। আচ্ছা, বেশি পরিমাণে নিষ্কাশিত হলে কি হবে এবং কম পরিমাণে নিষ্কাশিত হলে কি হবে সেটাই এই পুরো চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, এরপরে আসছে বৃক্কের তাৎক্ষণিক বিকল লক্ষণ ও করণীয়। আচ্ছা, এখন আসো বৃক্ক বিকল। বৃক্ক একটি ছাপন যন্ত্র, এর মধ্যে রয়েছে অসংখ্য নেপ্রন। আচ্ছা, নেপ্রন হচ্ছে বৃক্কের গঠন ও কাজের একক। তাহলে বৃক্ক একটি ছাপন যন্ত্র এবং এর মধ্যে কি রয়েছে? অসংখ্য নেপ্রন। নেপ্রনের স্বাভাবিক কর্মকাণ্ডের ব্যাঘাতই হচ্ছে কিডনি রোগ বা রেনাল ডিজিজ হিসেবে পরিচিত। নেপ্রনের যে স্বাভাবিক কর্মকাণ্ডের ব্যাঘাত এটাই হচ্ছে তোমার কিডনি রোগ নামে পরিচিত। এই রোগ প্রধানত দুই রকম, একটা হচ্ছে গিয়ে বৃক্কের তাৎক্ষণিক বিকল এবং বৃক্কের দীর্ঘমেয়াদী সমস্যা। প্রথমে আসো বৃক্কের তাৎক্ষণিক বিকলটা কি। অকস্মাৎ বা 48 ঘন্টার মধ্যে বৃক্কের কাজ যদি প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তখন তাকে বৃক্কের তাৎক্ষণিক বিকল বলে। মানে 48 ঘন্টার মধ্যেই যদি বৃক্কের কাজ তোমার বন্ধ হয়ে যায় তাহলে তাকে কি বলে? বৃক্কের তাৎক্ষণিক বিকল। এবং বৃক্কের দীর্ঘমেয়াদী বিকল হচ্ছে বৃক্কের বৈকল্য ঘটাতে যদি কয়েক বছর লেগে যায়, অর্থাৎ ধীরে ধীরে বিকল হতে থাকে, তখন তা দীর্ঘক্ষণিক বিকল নামে পরিচিত।
আচ্ছা, এখন আসো বৃক্ক বিকলের কারণ। বৃক্ক বিকলের কারণ হচ্ছে, তাৎক্ষণিক বৃক্ক বিকলের অনেকগুলো কারণ রয়েছে। কারণগুলো তোমার বর্ণনার সুবিধার জন্য বৃক্ককে প্রধান হচ্ছে বৃক্ক পূর্ব, বৃক্ক উত্তর এবং বৃক্কীয়, এই তিনটি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমে আসো বৃক্ক পূর্ব ক্যাটাগরি। আচ্ছা, বৃক্ক যখন সুস্থ থাকে কিন্তু পরিশোধনযোগ্য পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না, তাই পরিমিত মূত্র উৎপন্নে বাধা বা ব্যর্থ হয়, তখন তাকে বৃক্ক পূর্ব ক্যাটাগরি বলা হয়। তাহলে এক্ষেত্রে বৃক্কটা সুস্থ থাকবে কিন্তু পরিশোধনযোগ্য পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না, তাই পরিমিত মূত্র উৎপন্নে ব্যর্থ হয়, তখন তাকে বৃক্ক পূর্ব ক্যাটাগরি বলে। এখানে কি হবে, হার্ট ফেলার, লিভার ফেলার, মানসিক বিপর্যয়, প্রচুর রক্তপাত প্রভৃতি কারণে এমনটি হতে পারে। দুই নম্বরে আসবে বৃক্ক উত্তর বা বৃক্ক পরবর্তী ক্যাটাগরি। আচ্ছা, বৃক্ক যখন সুস্থ থাকে এবং পরিমিত মূত্র উৎপন্নে সক্ষম হয় কিন্তু মূত্র বৃক্ক থেকে মূত্র নালীতে বহনে বাধাপ্রাপ্ত হয়, তখন এই অবস্থাকে তোমার বৃক্ক উত্তর ক্যাটাগরি বলে। আচ্ছা, এইখানে হচ্ছে কি হবে, বৃক্কটা সুস্থ থাকবে কিন্তু পরিমিত মূত্র উৎপন্নে সক্ষম হবে, কিন্তু মূত্র বৃক্ক থেকে মূত্র নালীতে বহনে বাধাপ্রাপ্ত হয়, তখন এই অবস্থাকে বৃক্ক উত্তর ক্যাটাগরি বলে। মূত্রথলিতে পাথর, টিউমার হলে বা রক্ত জমাট থাকলে বৃক্ক উত্তর ক্যাটাগরির সৃষ্টি হয়। তিন নম্বরে আছে বৃক্কীয় ক্যাটাগরি। আচ্ছা, বৃক্ক নিজেই যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এই অবস্থাকে আমরা বলি হচ্ছে বৃক্কীয় ক্যাটাগরি। আচ্ছা, এখানে কি হবে, এখানে হচ্ছে সংক্রমণ, ক্যান্সার, ওষুধ বা অন্যান্য বিষাক্ত পদার্থের প্রতিক্রিয়ায় এই অবস্থার সৃষ্টি হয়। আর এখানে কি হবে, এখানে হচ্ছে গিয়ে টিস্যু ও পরিস্রাবক একক গুলো, যেগুলোকে আমরা গ্লোমেরুলাস বলি, এগুলো থেকে নির্গত নালিকা ক্ষতিগ্রস্ত হয়, তখন এই অবস্থাকে বৃক্কীয় ক্যাটাগরি বলা হয়। আচ্ছা, এগুলো গেল হচ্ছে তোমার বৃক্ক বিকলের এই তিনটি কারণ। ঠিক আছে, এরপরে যে বিষয়টা, আসবে সেটা হচ্ছে গিয়ে তোমার লক্ষণ গুলো কি কি হতে পারে লক্ষণ। আচ্ছা, লক্ষণ হচ্ছে তোমার অতি অল্প ঘন ও গাঢ় মূত্র ত্যাগ বা মূত্র একেবারেই না হওয়া। কি হবে তাহলে, অতি অল্প ঘন ও গাঢ় মূত্র ত্যাগ বা মূত্র একেবারেই না হওয়া। নেক্সট পয়েন্ট আসবে রক্তে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ সঞ্চিত হওয়া। রক্তে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ সঞ্চিত হওয়া, ক্ষুধামন্দা ও অরুচি, বমি বমি ভাব ও বমি হওয়া, বমি বমি ভাব ও বমি হওয়া, উচ্চ রক্তচাপ, হাত পায়ে সংবেদ কমে যাওয়া, শ্বাসকষ্ট, পাঁজর ও কোমরের মাঝামাঝি দুপাশে ব্যথা। আচ্ছা, তাহলে লক্ষণগুলো এগুলোই হচ্ছে তোমার তাৎক্ষণিক বৃক্ক বিকলের যে লক্ষণগুলো থাকবে সেগুলো। ঠিক আছে, বৃক্ক বিকলের যে লক্ষণগুলা সাধারণত থাকে, এই এগুলোই হচ্ছে সেই লক্ষণ। আচ্ছা, এরপরে তোমার থাকবে হচ্ছে প্রতিকার। প্রতিকারের মধ্যে আছে হচ্ছে তোমার ডায়ালাইসিস, তারপরে বৃক্ক প্রতিস্থাপন। ডায়ালাইসিস আবার দুই প্রকার, একটা হচ্ছে হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তো ডায়ালাইসিস মানে তোমার প্রতিকারের মধ্যে যে বিষয়গুলো আসবে সেইগুলা নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো।